আসসালামু আলাইকুম। এনে তো পার্কিং নিষেধ, এনে দাঁড়াইছেন কেন? ও, আপনি ব্যাগ রাইখে গেছে গা? কোন কি মানে কে কে রাইখে গেছে? যাত্রী তো উঠছিল কোন জায়গা থেকে? মোহাম্মদপুর থেকে, উনি এদিকে বন্ধ দিয়ে গিয়া ওই জায়গায় নামছে, আমি ধানমন্ডি গেছি গিয়ে, পরে পিছনে চাই দিয়ে মোবাইল বাজে, পরে রিসিভ করছি, উনি বলছে যে চল্লিশ মধ্যে আসেন, আমি আস্তে আস্তে ব্যাগটা নেব। ব্যাগটা আবার নিয়ে আসেন কেমনে? নিয়ে আসছে, অপরের জিনিস আমি কেন নেবো? হ্যাঁ, অপরের জিনিস আমি কেন নেবো? এটা তার একজনের জিনিস, এটা তো আমার, ওইটা আরেকজনের জিনিস, এটা নিয়ে আপনি নিয়ে যাইতে পারতেন না? না না, অসম্ভব, আমি আরো বড় বড় মোবাইল পাইছি, তাও দিয়ে দিচ্ছি। মোবাইলটা বাইর করেন তো দেখি। এই মোবাইল ছিল, ছোট একটা ছিল, দেখেন তো এটার মধ্যে কি আছে, টাকা পয়সা আছে, অনেক টাকা আছে, হ্যাঁ কত টাকা আমি দেখি নাই, 1000 টাকার নোট, কয়টা? অনেকগুলা, 500 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, এইগুলা আপনি এত টাকা আছে, মোবাইল আছে, তারপরেও আপনি ব্যাগটা নিয়ে গেলেন না? সম্ভব, এটা আমি কখনোই নেই না স্যার, আমি সেদিন একটা পাইছি দারুচালাম, বাইরের মোবাইল, তাও আমি দিয়ে। আপনার বাসা কোথায়? আদাবরে। হ্যাঁ, আদাবরে। আদাবরে গাড়ি কি এটা, আপনি এই গাড়ি কি নিজের গাড়ি না চালান? হ্যাঁ, ভাড়া। আসলে অনেক দিন ধরে তো আমি চাকরি করি, এত ভালো মানুষ আর নিজের চোখে কোনোদিন দেখি নাই। পছন্দ স্যার, এটা দিছি আমি, যা পাই মিষ্টি পাইছি 5 কেজি, তাও দিয়ে আমি দিয়েছি। আমি আমার বিশ্বাস করেন, আমার নিজের চোখে আমি এরকম কোন মানুষ এখন পর্যন্ত দেখি নাই। আমি আল্লাহর কসম, আমি দরকার একটু দেখি, আপনার সাথে একটু কোলাকুলি করবো আমি। হ্যাঁ, আমার খুব ভালো লাগতেছে, এত সুন্দর একটা মানুষ যে পায়া, আসলে এই যে এতক্ষণ আপনারা দেখলেন, এই ব্যাগটার ভিতর অনেক মূল্যবান জিনিস আছে, টাকা আছে, মোবাইল আছে, কিছু কাগজপত্র আছে। একজন যাত্রী এই গাড়িটা রাইখা চলে গেছিলো, উনি আবার নিয়ে আসছে এই এইখানে চন্দ্রী মহদারে নামাই দিয়ে গেছিলো। তো আসলে এত ভালো মানুষ আসলে এখনও যে আমাদের দেশে বাইচে আছে, আর এদের কারণে আসলে গর্ব হয়। এই সিএনজির চালকরা অনেকে অনেক সময় সিএনজির চালকদের বকা দেয়, গালি দেয়, আসলে এইরকম সিএনজির চালকদের জন্য আসলে আমরা গর্ব বোধ করি। নগদা আমি থানায় বিক্রি করছি, তাও কোনো মারছে মারছে এক ঘন্টা লাগে স্যার, নগদা কোকা কোলা রয়েছে, আমি 5000 টাকা দিয়ে লাগাই দিয়েছি। চলে গিয়েছেন অনেক দূর, সেখান থেকে এসে ব্যাগটা ফেরত দিচ্ছে, এটা আমি কৃতজ্ঞতা প্রকাশ করার আসলে ভাষা নেই। অনেক ধন্যবাদ ওনাকে। আচ্ছা বুঝছি, আপনি কথা বলতে পারতেছেন না, আসলে উনি যে কাজটা করছে আমার নিজের চোখের সামনে, এত সুন্দর কাজ আমি আসলে আমার এর আগে দেখা হয় না, আজকে ফার্স্ট আমি এর সাক্ষী হয়ে রইলাম, একজন ভালো মানুষের, সাদা মনের মানুষের দেখা পেলাম। ভালো থাকবেন, আল্লাহ আপনাকে অনেক বড় করুক, দোয়া করি।